চলমান পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরই বর্তমান টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায় অনেকটা নিশ্চিত। গুঞ্জন আছে এরই মধ্যে নতুন হেড কোচ প্রায় নিশ্চিত করে ফেলেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। তবে এর মাঝেই প্রশ্ন উঠেছে, হাথুরে বিদায় নিলে আবারও কি টাইগার ডগআউটে কোচ হয়ে ফিরবেন সাবেক পেস বোলিং কোচ এলান ডোনাল্ড? বাংলাদেশের কোচিং প্যানেল নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বড় সড় আলোচনা। বিশেষ করে হেড কোচ হাথুরুসিংহের বিপক্ষে আছে একাধিক অভিযোগ, যেগুলো নিয়ে বেশ সিরিয়াস বর্তমান বোর্ড কর্তারা। বিশেষ করে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে তার বিপক্ষে। এমনকি দলের ভেতরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি করার পেছনেও বড় ভূমিকা আছে তার। বিশেষ করে দায়িত্ব নেওয়ার পরই সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া, ভালোভাবে বলতে গেলে মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে না রাখা থেকে শুরু করে 2023 বিশ্বকাপের আগে তামিম ইকবাল কান্দ সবকিছু মূলে ছিলেন লঙ্কান মাস্টার মাইন্ড। তাছাড়া তৎকালীন পেস বোলিং কোচ এলান ডোনাল্ডকে তাড়ানোর পেছনেও হাত ছিল তার। শোনা যায় বিশ্বকাপে হাতুরির একাধিক পরিকল্পনা ও সিদ্ধান্তের পক্ষে ছিলেন না তৎকালীন বোলিং কোচ ডোনাল্ড সহ দলের অন্যান্য কোচিং স্টাফরা, কিন্তু তিনি বরাবরই চাইতেন সবার উপর আধিপত্য বিস্তার করতে, আর সেই ক্ষোভেই চলে গেছেন প্রোটিয়া লিসান্ড। খেলোয়াড়ি জীবনে বল হাতে যেমন সফল ছিলেন এলান ডোনাল্ড, কোচিং ক্যারিয়ারেও বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে তার আসার পরই পাল্টে যায় টাইগারদের পুরো পেস ইউনিট, ধারাবাহিক হয়ে ওঠেন তাসকিন, শরীফুল, এবাদতরা। একটা সময় বাংলাদেশের পেস ইউনিট ছিল বেশ নড়বড়ে, কিন্তু ডোনাল্ডের আগমনের পরই পাল্টে যায় সেই দৃশ্য। তাই স্বাভাবিকভাবে আলোচনা চলছে হাথুরুসিংহে বিদায় নিলে আবারও আনা হতে পারে এই কোচকে। প্রোটিয়া কোচ আসার পরই ইঞ্জুরি থেকে ফিরে বিশ্বের অন্যতম সেরা পেসারে পরিণত হন তাসকিন আহমেদ, সাথে নিজের বোলিংয়ে আনেন বেশ কিছু ভ্যারিয়েশন। এছাড়া এবাদত ও খালেদ আহমেদকে প্রপার টেস্ট বোলার হিসেবে গড়ে তোলার পেছনেও সবচেয়ে বড় ভূমিকা ছিল ডোনাল্ডের। সবশেষ তার অক্লান্ত পরিশ্রমের ফলেই পরিণত হয়ে ওঠেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা। ডোনাল্ডের হাত ধরেই সমীহ জাগানোর মতো একটা পেস আক্রমণ গড়ে ওঠে বাংলাদেশের, পাশাপাশি ক্রিকেটারদের প্রতি তার ডেডিকেশন আলাদাভাবে নজর কেড়েছে সকলের। এসবের কারণেই এখনও ভক্তদের মনের পুরো জায়গা দখল করে রেখেছেন এই কোচ। 2022 থেকে 2023 সাল পর্যন্ত কাজ করে তিনি বাংলাদেশের পেস আক্রমণকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন, কিন্তু বিশ্বকাপে হাথুরুসিংহের সাথে ঝামেলা সৃষ্টি হওয়ার নতুন করে চুক্তি নবায় না করে নিজ দেশে চলে যান তিনি। কিন্তু এবার যেহেতু হাথুরুসিংহ বিদায় নিচ্ছেন, তাই ভক্তদের দাবি আবারও কোচ হিসেবে নিয়োগ দেয়া হোক ডোনাল্ডকে। এদিকে লঙ্কান কোচের পরিবর্তে গুঞ্জন আছে সাকিব মুশফিকদের হেড কোচের দায়িত্ব নিতে পারেন তাদেরই বাল্যকালের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সব ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দায়িত্ব উঠতে পারে দেশসেরা কোচের হাতে। তাই তার সাথে এবার এনএল ডোনাল্ডকেও দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই, কেননা বোর্ডের বর্তমান কিছু কর্তারাও ডোনাল্ডের পক্ষে ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন।